বর্ধিত বেতন কমানো সহ পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনে যুক্ত থাকা দুই শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই শাস্তিকে অন্যায্য পক্ষপাত উদ্দেশ্যমূলক আখ্যা দিয়েছে শাস্তি পাওয়া দুই শিক্ষার্থী। বাংলা ডিসিপ্লিনের মোবারক হোসেন নোমানকে 2 বছর এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের এনামুল ইসলামকে 10 বছরের জন্য বহিষ্কার করা হয়। গত বছরের ফেব্রুয়ারি মাসে ছাত্র আন্দোলন চলাকালে দুজন শিক্ষকের সাথে অসদ আচরণের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে শুধু দুজনকে শাস্তি দেওয়া আইনের শাসন পরিপন্থী। বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই আদেশ প্রত্যাহারের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন।